বিএনপি নেতা মওদুদ আহমেদ আর নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ আর নেই ইনার ইল্লাহী অনা এলাহি রাজিওন মঙ্গলবার ১৬ মার্চ বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান মৃত্যুকালে তার বয়স হয়েছিল একাশি বছর বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য সাইরুল কবির খান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মদুদ আহমেদের একান্ত সহকারী রহমান সুজন বলেন স্যার হাসপাতালে ছিলেন। গত কয়েকদিন তার অবস্থা ছিল টেলিফোনে জানানো হয়েছে স্যার মৃত্যুবরণ করেছেন তিনি বলেন গত পনেরো দিন যাবৎ স্যারের ফুসফুসে পানি জমা হচ্ছিল যার কারণে ফুসফুসে অক্সিজেন গ্রহণ ক্ষমতা একেবারে কমে গেছে পাশাপাশি ওনার কিডনি জটিলতাও দেখা দিয়েছে আইসিইউতে নিয়ে ওনার কিডনি ডায়ালিসিসও শুরু করার কথা রয়েছে গেল দেশরা ফেব্রুয়ারি মদু সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন এরপর দশই মার্চ সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউ নেওয়া হয় ব্যারিস্টার মদুদ আহমদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক উপরাষ্ট্রপতি তিনি বিএনপি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতাদের অন্যতম দুই হাজার এক সাল থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত চার দলীয় জোট সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন উনিশশো চল্লিশ সালের চব্বিশে মে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন মদুদ আহমদ তার বাবা মাওলানা মমতাজউদ্দিন আহমদ এবং মা বেগম আমবিয়া খাতুন ছয় ভাই বোনের মধ্যে চতুর্থ মদুদ সালের ভাষা আন্দোলনের মিছিলে যোগ দিয়ে নির্যাতনের পর ছাই হয়েছিল কারাগারে ঢাকা কলেজ ছাত্র সংসদের আপ্যায়ন সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ার সময় অ্যাডভোকেট ফরমানুল্লাহ খান প্রতিষ্ঠিত খেলাফত রব্বানির ছাত্র সংগঠন ছাত্র নেতা ছিলেন পেশাজীবী হিসেবে আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুর আইনজীবী মুক্তিযুদ্ধের সংগঠক মানবাধিকার আইনজীবী হিসেবে নানা ভূমিকায় নিজেকে রেখেছিলেন রাজনীতির কক্ষপথেই কারাভোগ করেছেন পাকিস্তান আমল বঙ্গবন্ধু এরশাদ অন ইলেভেন ও মহাজ সরকারের আমলে শিক্ষাজীবনে মহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মান পাশ করে ব্রিটেনের লন্ডনের লিঙ্ক ইন থেকে অর্জন করেন বার এট ল দেশে ফিরে হাইকোর্টে ওকালতির এক পর্যায়ে আগরতলা ষড়যন্ত্র মামলায় পাকিস্তানি শাসক বিরুদ্ধে সামিল হয়েছিলেন আইনি লড়াইয়ে